দলিশ, সিদ্ধিদাতা গণেশ, যার আশীর্বাদ ছাড়া কোনো কিছুই আমাদের জীবনে সফল হয় না। তো সেই গণেশকে, গণেশ আমাদের বড় আদরের নামা, বিশেষ করে গনু, সেই গণেশজিকে নিয়েই আমার প্রথম কবিতা, অমল কুমার রায়ের কবিতা নানা ভঙ্গিমায় গণেশজি। চোখে পড়ে গণেশ মূর্তি নানা ঢঙের অঙ্গ, জগৎ জুড়ে আছেন উনি, করে পূজা বঙ্গ, বসে থাকেন শেঠজির ঠঙে, ঊর্ধ্বাঙ্গে থাকে না বসন, সুরটি দোলাল বসে বসে, করেন দেশকে শাসন। কখনো দেখি গণেশজিকে গদিতে দিয়ে হেলান, সুখ সাগর ভেসে গিয়ে সুরটি নাহি দোলান, শুয়ে বসে থাকলে বুঝি হয়ে জানুনে অলস, নানা ভঙ্গিমায় থাকলে দাঁড়িয়ে হাতে থাকে না বাঁশি, মাঝে মধ্যে দেখি রূপটা মুখটা হাসি খুশি, মাঝে মধ্যে রাজাসনে মাথায় নিয়ে ছত্র, নানা অলঙ্কারে শরীর ভরলেও থাকে না গাত্রে বস্ত্র, কখনো পাগড়ি কখনো মুকুট, যাই যে দেখা শিরে, ভারী সুন্দর লাগে রূপটি, সুরটি দোলান ধীরে। আছে এরকম আরো রূপ একই অঙ্গের অঙ্গ, ছড়িয়ে ছিটিয়ে নানা জায়গায় মন্দিরে ভরা বঙ্গ।